দোনেৎস্ক ফ্রন্টলাইন পরিদর্শনে জেলেন্সকি। পশ্চিমা সমালোচনা সত্ত্বেও রাশিয়া চীন দ্বিপাক্ষিক চুক্তি করতে প্রস্তুত। রাশিয়ায় হামলার ঘটনা থেকে নিজেদের দূরে রাখছে আমেরিকা। চীনের বাধায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশগ্রহণে আটকে গেল তাইওয়ান। ভারতের নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে তৃণমূল সহ অন্য বিরোধী দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দোনেৎস্ক ফ্রন্টলাইন পরিদর্শনে জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি পূর্ব অঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের ফ্রন্টলাইনে সৈন্যদের নিয়ে পরিদর্শন করেছেন। এই অঞ্চলের দখলে নিতে রুশ সৈন্যদের প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে মঙ্গলবার জেলেন্সকি সেখানে যান। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদেশ সফর থেকে ফেরার পথে জেলেন্সকি দোনেৎস্ক অঞ্চলের ভুগলেদার মেরিঙ্কা প্রতিরক্ষা লাইনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অবস্থান পরিদর্শন করেন। এতে আরও বলা হয়েছে, সেখানে জেলেন্সকি স্থল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা তাদের সাথে ছিলেন এবং পুরস্কার প্রদান করেন। জেলেন্সকি বলেন, যুদ্ধক্ষেত্রে প্রতিদিন ইউক্রেনীয় মেরিনরা প্রমাণ করে যে তারা একটি শক্তিশালী বাহিনী যা শত্রুকে ধ্বংস, ইউক্রেনীয় ভূমি মুক্ত এবং সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কঠিন কাজগুলো সম্পাদন করে। উল্লেখ্য, মস্কোর শীতকালীন হামলার সময় ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে ভুগলেদার পর্যন্ত পিছু হটতে বাধ্য করে, যা যুদ্ধপীড়িত দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার অর্জনকে সীমিত করে দেয়। জেলেন্সকি জাপানে G7 শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এবং সৌদি আরবে আরব লীগ সম্মেলনে বক্তব্য দিয়ে ফেরার পর ফ্রন্টলাইন পরিদর্শনে গেছেন। এদিকে জানিয়ে দিব, পশ্চিমা সমালোচনা সত্ত্বেও চীন রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তি করতে প্রস্তুত। রাশিয়া এবং চীন বুধবার রাশিয়ার প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় একটি দ্বিপাক্ষিক চুক্তি করতে প্রস্তুত, কারণ দুটি বিশাল প্রতিবেশী ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার করেছে, যদিও যুদ্ধের মধ্যে পশ্চিমারা তাদের সম্পর্কের সমালোচনা করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কো তার হাজার হাজার সৈন্য ইউক্রেনে পাঠানোর পর প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্টিন বেইজিং সফরে সর্বোচ্চ পদ মর্যাদার রুশ কর্মকর্তা রাশিয়ান সরকারের মতে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি কিয়াংয়ের সাথে আলোচনা করেছিলেন। আলোচনার ফলস্বরূপ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করা হয়েছে। রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বিশদ বিবরণ ছাড়াই জানিয়েছে, ইউক্রেন পারমাণবিক অস্ত্র এবং অর্থনৈতিক জবরদস্তি সহ বিভিন্ন ইস্যুতে রাশিয়া এবং চীন গ্রুপ অফ সেভেন উইক এন্ডের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পরে এই সফরটি আসে। শি জিনপিং মার্চ মাসে রাশিয়া সফর করেন এবং প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করেন। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঠিক আগে সীমাহীন অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরে যাকে মস্কো একটি বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে। বেইজিং মস্কোর সাথে তার অংশীদারিত্বকে ইউক্রেনের সাথে সংযুক্ত করা পশ্চিমা প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে, জোর দিয়ে বলেছে যে তাদের সম্পর্ক আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে না। চীন যাকে বেছে নেয় তার সাথে সহযোগিতা করার অধিকার রয়েছে এবং তাদের সহযোগিতা তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে নয়। সমর্থনের প্রদর্শন হিসেবে চীনা প্রধানমন্ত্রী মঙ্গলবার সাংহাইতে চীন রাশিয়া ব্যবসায়িক ফোরামে একটি অভিনন্দন চিঠি পাঠিয়েছিলেন, যেখানে মিসুস্টিন এবং রাশিয়ান টাইকুনদের একটি বড় দল উপস্থিত ছিল। বলেছে যে চীন দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য বিনিময় প্রসারিত করতে ইচ্ছুক। এপ্রিল মাসে রাশিয়া চীনের রপ্তানি অব্যাহত গতি দেখেছিল, এক বছর আগের তুলনায় 153% বেড়েছে। মার্চ মাসে দ্বিগুণের বেশি হওয়ার পরে চীনা কাস্টমসের তথ্য অনুসারে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, চীনে রাশিয়ার শক্তি চালান এই বছর 40% বৃদ্ধি পাবে এবং দুই দেশ রাশিয়াকে প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ নিয়ে আলোচনা করেছে। এদিকে জানিয়ে দিব, রাশিয়ায় হামলার ঘটনা থেকে নিজেদের দূরে রাখছে আমেরিকা। রাশিয়ার ভেতরে সশস্ত্র ব্যক্তিদের হামলার ঘটনা থেকে নিজেদের দূরত্বে সরিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দাবি করেছে, ইউক্রেন থেকে প্রবেশ করা সশস্ত্র হামলাকারীদের তারা পরাস্ত করেছে। ইউক্রেনের বেলগোরোদ সীমান্ত অঞ্চলে সোমবার ওই হামলার ঘটনা ঘটে। গত বছর প্রতিবেশী দেশে ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে সীমান্ত অতিক্রম করে এটা রাশিয়ায় হামলা চালানোর অন্যতম বড় ঘটনা। হামলাকারীদের ফেলে যাওয়া অথবা ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কিছু পশ্চিমা যানের ছবি প্রকাশ করেছে রাশিয়া, যার মধ্যে যুক্তরাষ্ট্রের নির্মিত হাম্বি সাহায্য যানও দেখা গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার ভেতরে হামলা চালানোর ব্যাপারে তারা কোনো উৎসাহ দেয়নি অথবা সহায়তাও করেনি। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ওই হামলায় ব্যবহৃত হয়েছে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ব্যাপারটি স্বীকার করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, এসব খবরের সত্যতা নিয়ে তার দেশের সন্দেহ রয়েছে। মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে ম্যাথু মিলার বলেছেন, সেখানে কিভাবে যুদ্ধ চালানো হবে এটা একান্তই ইউক্রেন
ইউক্রেনের ব্যাপার। বেলগরোদ সীমান্তের কাছাকাছি গ্রামগুলোয় গোলাবর্ষণ শুরু হওয়ার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে তাদের অভিযানে 70 জন হামলাকারী নিহত হয়েছে। তাদের দাবি এই যোদ্ধারা ইউক্রেন থেকে এসেছে। তবে ওই ঘটনার সঙ্গে কোনোরকম জড়িত থাকার বক্তব্য নাকচ করেছে ইউক্রেন। তাদের দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এর বিরোধী দুটি আধাসামরিক বাহিনী ওই হামলার পেছনে রয়েছে। সোমবারের হামলার পরে রাশিয়া সেখানে একটি সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে বাধ্য হয়। সেখানে যোগাযোগ, নজরদারি এবং মানুষজনের চলাচলে কড়াকড়ি আরোপের বিশেষ ক্ষমতাও দেওয়া হয় স্থানীয় কর্তৃপক্ষকে। পরদিন দুপুর নাগাদ সেসব কড়াকড়ি তুলে নেওয়া হয়। এরপর একটি আধাসামরিক গ্রুপ দাবি করেছে যে ছোট হলেও এখনও মাতৃভূমির কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বেলগরোদের গভর্নর ভিসেস্লাভ গ্লাডকোভ বলেছেন সহিংসতায় একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় বেলগরোদের একটি ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হলে এটি একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়। যুদ্ধরত উভয় পক্ষের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি। তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা FSB-র ব্যবহার করা একটি ভবন ওই সংঘর্ষ চলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কীভাবে সেটি ক্ষতিগ্রস্ত হলো তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। বেলগরোদে হামলা প্রসঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের জাতীয়তাবাদী গ্রুপের একটি ইউনিট রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালিয়েছে। সেসব ছবি প্রকাশ করা হয়েছে। তার একটিতে দেখা যাচ্ছে বিধ্বস্ত গাড়ি যেখানে রাশিয়ান ভাষায় লেখা রয়েছে বাখমুতের জন্য। এটা ইউক্রেনের সেই শহরকে নির্দেশ করে যা পুরোপুরি রাশিয়ার দখলে বলে দাবি করা হচ্ছে। তবে কিয়েভ বলছে যে শহরের কিছু অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে। গোলাবর্ষণ ও বিমান হামলায় মানুষ নিহত হওয়ার ঘটনাকে ইউক্রেনীয় সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে রাশিয়া বলেছে বাকি যোদ্ধাদের সীমান্তের ওপারে ইউক্রেনে ফেরত যেতে বাধ্য করেছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেছে হামলাকারীরা ছিল লিবার্টি অব রাশালিজান এবং রাশিয়ান ভলান্টিয়ার কোর, এই দুটি গ্রুপের সদস্য। দুটো গ্রুপেই ইউক্রেনের টিভি চ্যানেল সাসপিলনকে জানিয়েছে যে তারা রাশিয়ান ফেডারেশনের সাথে সীমান্তে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল তৈরি করেছে যেখান থেকে তারা ইউক্রেনকে গোলাগুলি করতে পারবে না। লিবার্টি অব রাশালিজান ইউক্রেন ভিত্তিক রুশ মিলিশিয়াদের একটি গ্রুপ। তারা বলেছে প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্যে তারা রাশিয়ার ভেতরে তৎপর রয়েছে। সোমবার টুইটারে এক পোস্টে গ্রুপটি দাবি করেছে যে তারা সীমান্তবর্তী কজিঙ্কা শহরটি সম্পূর্ণ মুক্ত করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছে এই যোদ্ধারা ইউক্রেনীয়দের জন্য একটি নিরাপত্তা এলাকা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। রাশিয়ার মাটিতে যে কোনো ধরনের হামলা পশ্চিমা হামলাগুলোর ন্যাটো সামরিক জোটের নেতাদের উদ্বিগ্ন করে তোলে, ফলে এই ঘটনাগুলো কিয়েভের জন্য মিশ্র আশীর্বাদ হিসেবে আসতে পারে। এদিকে জানিয়ে দিব, চীনের বাধায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশগ্রহণ আটকে গেল তাইওয়ানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 76তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়নি তাইওয়ানকে। চীন ও পাকিস্তানের বিরোধিতার কারণে এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারছে না তাইপে। তবে দেশটির দাবি বিশ্বজুড়ে তাদের প্রতি সমর্থন বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 21 মে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া এই সম্মেলন চলবে 30 মে পর্যন্ত। করোনা মহামারীর ভয়াবহতা কাটিয়ে ওঠার 3 বছর পর এবারই বড় পরিসরে হচ্ছে সম্মেলনটি। এবারের প্রতিপাদ্য হলো সবার জন্য স্বাস্থ্য। আটকে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণ। চেষ্টা করেও চীন ও পাকিস্তানের বিরোধিতার কারণে WHO এর 76তম সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পেল না স্বায়ত্তশাসিত অঞ্চলটি। অবশ্য তাইপের দাবি সমাবেশটিতে তাদের অংশগ্রহণের জন্য সমর্থন বাড়ছে বিভিন্ন দেশের। তবে দ্বীপ অঞ্চলটির অংশগ্রহণের পক্ষে কথা বলেছে ইসোয়াতিনি ও মার্শাল দ্বীপপুঞ্জ। এদিকে তাইওয়ানের WHO এর সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার চীনা সিদ্ধান্তের নিন্দা করে বলেছে যে এটি অপমানজনক একটি কাজ। বৈশ্বিক কোনো সংস্থায় তাইওয়ানের অংশগ্রহণে বাধা দেওয়া এবং তাদের হয়ে কথা বলার কোনো অধিকার চীনের নেই। তবে বরাবরই তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। যদিও নিজেদের স্বশাসিত হিসেবে দাবি করে তাই প্রশাসন সম্প্রতি জাপানের হিরোশিমায় আয়োজিত G7 সম্মেলনে তাইওয়ান প্রসঙ্গে চীনের নিন্দা জানায় জোটটি। তবে এ নিন্দার জবাবে এসব বিষয়কে নিজেদের অভ্যন্তরীণ অভিহিত করে জোটটি ভুয়া অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেন শি জিনপিং প্রশাসন। এদিকে জানিয়ে দিব, ভারতের নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে তৃণমূল সহ অন্য বিরোধী দল। ভারতের নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে আম আদমি পার্টি, তৃণমূল সহ বিরোধী দল। নয়া সংসদ ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। 28 মে সংসদে নয়া ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের দাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে নতুন ভবনের উদ্বোধন করাতে হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগ তুলে
কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার কথা বলছে বিরোধী বিভিন্ন দল। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ অভিযোগ করেছেন যে সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অনুষ্ঠান থেকে দূরে রেখে সমগ্র আদিবাসী সম্প্রদায়কে অপমান করেছে। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি যিনি সাধারণ প্রেক্ষাপট থেকে উঠে এসে এখানে পৌঁছেছেন, তাকে কেন অপমান করা হচ্ছে। তিনি বলেন, অপমান কি কারণে ঘটছে, কারণ তিনি আদিবাসী সমাজ থেকে এসেছেন, সেজন্য নাকি তার রাজ্যে উড়িষ্যা কোনো নির্বাচন নেই। কংগ্রেস এই অনুষ্ঠান বয়কট করবে কিনা জানতে চাইলে বল্লভ বললেন, সঠিক সময়ে একটি উপযুক্ত সিদ্ধান্ত দেওয়া হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ভারতের কমিউনিস্ট পার্টি জানিয়েছে তারা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না। তৃণমূলের রাজ্যসভার এমপি ডেরেক অব্রায়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, সংসদ কেবল একটি নতুন ভবন নয়, একটি প্রাচীন ঐতিহ্য, মূল্যবোধ, নজির এবং নিয়মের সাথে একটি স্থাপনা। এটাই ভারতীয় গণতন্ত্রের ভিত্তি। প্রধানমন্ত্রী মোদি এটা বোঝেন না, তার জন্য রোববার নতুন ভবনের উদ্বোধন শুধু আমি এবং আমার নিজের সম্পর্কে, তাই আমাদেরকে এসব থেকে দূরে রাখবো। সিপিআই এর সাধারণ সম্পাদক ডিরাজ জানিয়েছেন যে তার দল উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবে না। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবং এখন এর উদ্বোধন এর জন্য রাষ্ট্রপতিকে উপেক্ষা করার জন্য অভিযুক্ত করেছেন। তৃণমূল নেতা সৌগত রায় এমপি বলেছেন, আমি তথ্য পেয়েছি যে আমাদের রাজ্যসভায় এমপি ডেরেক অব্রায়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, তৃণমূল সংসদ উদ্বোধনের অনুষ্ঠানে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি সংসদ উদ্বোধন করবেন, এটাই সংবিধানের পরিপন্থী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।